হ্যালো ফ্রেন্ড, গাছে অতিরিক্ত ফলের আশা করছেন? আর ভাবনা চিন্তা নেই, শুধু আমার ভিডিওটা ফলো করুন, গাছে অধিক ফলন পান এবং ফলনের ভারে গাছ হেলে পড়বে এবং অসম্ভব ফলন ধরবে। তো আমার ভিডিওটা ফলো করুন আর আমার কথাটা মন দিয়ে শুনুন, শুধু এই কাজটা করলে আপনার গাছে ফলনের ভারে ডাল ভেঙে আসবে, এরকম ফলন ধরবে। তো প্রথমে গাছের যখন ফুল আসার কিছুদিন আগেই গাছের গোড়া থেকে কিছুটা মাটি সরিয়ে ফেলবেন। সরিয়ে ফেলে একটা পেঁয়াজ রস করবেন, আর একটা পেঁয়াজ রস করবেন, আর একটু যদি পারেন একটু ডিএবি যদি জোগাড় না করতে পারেন তাহলে পচা গোবর জোগাড় করবেন। চার পাঁচ মাস কি এক বছরে হলেও হবে পুরনো গোবর, সেই গোবর একটু দিয়ে দেবেন, দিয়ে একটু জল দিয়ে আবার ওই পুনরায় ওই মাটিটা আবার দিয়ে দেবেন। এইভাবে করবেন আর দেখবেন ফলন, এত ফলন হবে, ফলনে আপনার গাছের ডাল ভেঙে আসবে, এত পরিমাণে ফলন ধরবে, অসম্ভব ফলন হবে। আর যখন ফুল আসবে ফুলটা একটু মোচড় দিয়ে দেবেন, হালকাভাবে একটু টিপ দিয়ে মোচড় দিয়ে দেবেন, দেখবেন একটা ফলও ঝরবে না, অসম্ভব ফলন হবে। আজকে শর্ট ভিডিওটা দেখুন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। এইটুকুই আশা করা যায় আপনাদের কাছে, আর কিছুই না। নমস্কার, আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।